বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল কুকিং বরাবর মতো আবার আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার রেসিপিটা আজকে কচু ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। তো আমরা আজকে কচু ছড়া চিংড়ি মাছটা রান্না একটু ভিন্নভাবে রান্না করেছি। আমি জিরা দিয়েছি আর ওখানে আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা, ফুল রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসবেন, ঘুরে আসবেন, দেখতে দেখতে ভালো লাগতে পারে। আমি যেহেতু ঘরে রান্না করি, আমার ঘরে যেইটাই থাকে সেটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। তো আমি মূল রান্নাতে চলে যাব। প্রথমে আমি ছড়াটাকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ব্লক দিতে দিচ্ছি। তো উপরের চামড়াটা উঠানোর জন্য আমি একটু ব্লক করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়ে বাকি বটি দিয়েও সেই উপরের চামড়াটা উঠানো যায়। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে এইভাবে শহর আমি ছিলে নিব, পরিষ্কার করে নিব, এভাবে পরিষ্কার করে নিব। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে বড় হইলে একটু কেটে নিব, আর ছোট হইলে তো তো আমি শহরগুলো এই পর্যায়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো শহর যদি এইরকম বড় দেখেন, সেগুলি আমরা একটু নুক মাছ দিয়ে কেটে নিব। বড় শহরগুলো এইরকম ছুরি দিয়ে আমরা মাছ দিয়ে কেটে নিব। আবার অনেক বড় হলে তিনটা পাট করে নিতে পারি, তিনভাবে কেটে দিতে পারি। বড় হইলে দেখা যায় ওটা ভালো লাগে না, ভালোভাবে সিদ্ধ হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু ছোট ছোট করে কেটে দিতে পারি। তো আমার সবগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে রান্নাতে চলে যাবো। আর আজকে রান্নাটা আমি একটু ভিন্নভাবে রান্না করবো, যে সেক্ষেত্রে আমি তেলটা এখন দিব না, আমি নামানের সময় বাগার দিব। তো আমি রান্নাতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি অল্প সামান্য তেল দিব, কারণ যেহেতু আমি পরে বাগার দিচ্ছি, সেক্ষেত্রে আমি অল্প সামান্য তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন সামান্য একটু আদাও আছে, পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে আমার অল্প পরিমাণে দিব, আমি অল্প দিনে ঠিক মতোই দিয়েছি। তো আমি এখন একটু হালকা ভেজে নিব। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদও আমার সবজি যতটুকু তার পরিমাণ মতো হলুদ দিব। এই তরকারিটা কিন্তু বেশি হলুদ মরিচ লাগে না, সেক্ষেত্রে আমি অল্প হলুদ মরিচ দিব। তো দিয়ে দিচ্ছি একটু সামান্য মরিচের গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন, আমি একটু সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি, আমি কাঁচা মরিচ অ্যাড করব। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদ মরিচের গন্ধ না গেলে ছড়াটা কিন্তু অনেক খারাপ লাগবে, ভালো লাগবে না, গন্ধ গন্ধ থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা ভালো করে কষিয়ে গন্ধটা সরিয়ে নিব। তো যারা এইভাবে রান্না করেন তারা কিন্তু এক পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দেন। আমার যেহেতু রান্নাটা আজকে একটু ভিন্নভাবে, তো সেক্ষেত্রে আমি মাছটা এখন দিব না, আমি মাছটা কখন দিব সেটার জন্য অপেক্ষা করুন। তো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে সবজিটা আমার তরকারিটা দিয়ে দিব, তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, এই মশলার সাথেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জালটা একটু কমিয়ে নিতে হবে কষানোর সময়। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমার একেবারে কষা একেবারে পানি যেটুকু পানি ছিল সবগুলি কষে গেছে। এরপর আমি পানি দিব, আর কালারটাও দেখতে অসাধারণ একটা কালার হচ্ছে। তো পানি দেবো, আমি পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে পারেন, কারণ গরম পানি যে কোনো কচু রান্না করলে গরম পানি অনেক মজা হয়, আর গলা যে চুলকানোর একটা ভাব থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না। তো আমি একটু গরম পানি ব্যবহার করছি। তো আপনারাও সবসময় কচু রান্না করলে সবসময় একটু গরম পানি রাখবেন, পাশের চুলে ব্লক দিয়ে রাখবেন। তো আমার সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি সেইটুকু পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে যেটা আমি করবো সেটা আমি আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি। তো এই কড়াইটা আমি একটু গরম হয়ে আসলে তেলটা দিব, কারণ আমি প্রথমেই বলছি আমার চিংড়ি মাছটা আমি কচুটা পরে ব্লক দিব, সেটা আমাদের মা খালারা যেহেতু দিচ্ছে। এখন খুব কম দিয়ে রান্না করবেন রসুন পেস্ট, তখন কিন্তু আপনার তরকারি স্বাদটা টোটাল আলাদা হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে কড়াইটা নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসছে। তো আমি তেল দিয়ে দেবো, তেলটা পছন্দ মতো পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে করে নিচ্ছি ফ্রেশ কুচি করে নিচ্ছি, তারপরে এখানে আমার রসুন কুচি করে নিচ্ছি, যতটুকু আমার লাগবে সেইটুকু সেইটুকু আমি নিয়েছি। তো এই তারপরে দিয়ে দিব রসুন, এগুলো তো ভালো করে আমি ভেজে নিব। এটার সাথে চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন, কাঁচা মরিচ দিতে পারেন। তো আমি কাঁচা মরিচটাই ব্যবহার করবো, কারণ শুকনো মরিচটা শরীরের জন্য অবশ্যই ভালো না। তো আমি কাঁচা মরিচটা দিয়ে দিব। তো আমার মনে হচ্ছে যে তেলটা আরেকটু লাগবে, সেক্ষেত্রে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। তো চিংড়ি মাছটা আরেকটু লবণ মেখে নিচ্ছি,
অবশ্যই লবণ দিয়ে দিবেন, না হয় চিংড়ি মাছটা কিন্তু ভালো লাগবে না খাওয়ার সময়। তো আমরা লবণটা একটু মেখে রাখবো, ফ্রেশটা হওয়ার পরে আমি মাছটা দিয়ে একটু ভেজে নিব। এই পর্যন্ত আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, কারণ ফ্রেশটা যেহেতু অল্প সামান্য হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ডালটা বাড়িয়েছি, চিংড়ি মাছটা সুন্দর ভেজে নিব। চিংড়ি মাছ পেয়ে ফ্রাই ভাজা শেষ হয়ে গেছে, আর একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেল, আমি এখন তরকারিতে ঢেলে দিব। এই পর্যন্ত আমি সবগুলো ঢেলে দিব তরকারি। সবগুলির সাথে একসাথে মেখে নিব। এটার সাথে চাইলে আপনার ধনিয়া পাতা দিতে পারেন আর জিরা গুঁড়ি দিতে পারেন। তো আমি আজকে জিরা গুঁড়ি দিব। তো আমি জিরাটা একটু ভেজে নিচ্ছি। তো জিরাটা আমি দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে আসছে, জিরাটা আমি একটু ভেজে নিব। জিরাটা বেশি কালা করা যাবে না, একটু হালকা লালচে করলে আমার জিরাটা ভাজা হয়ে যাবে, জিরাটা নাড়ার উপর থাকে। তো ভাজা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে ফেলবো। তো আমার জিরা গুঁড়ি করা হয়ে গেছে। তো জিরা গুঁড়িটা এবার এমন কিন্তু সেন্টটা একটু কমিয়ে যায়। তো এইভাবে আমরা যেহেতু রাঁধুনি, এইভাবে আমরা জিরা গুঁড়িটা একটু দিয়ে দিব ফুট দিয়ে, দেখতেও ভালো লাগবে আর সেন্টটা আসবে, আলাদা একটু স্বাদ লাগবে। তো ধনিয়া পাতা দিয়েও কিন্তু একরকম মজা, আর জিরা গুঁড়ি দিয়েও একরকম মজা। তো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমি লবণ টবণ সব কিছু দেখে নিচ্ছি। আমার রান্নাটা একেবারেই ওকে পারফেক্ট একটা রান্না হচ্ছে, অনেক মজা হচ্ছে। তো আমি একটা বাটিতে উঠিয়ে ফেলবো। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপরে একটু নুন সামনে মেয়ে, যেহেতু আপনার প্রিয়জনের জন্য রান্না করবেন সেক্ষেত্রে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে অনেক ভালো লাগবে। আর এক সাইডে আমরা কিন্তু একটু নুন পেঁয়াজ ভাজা দিয়ে দিব, পেঁয়াজ ভাজা দেখতে অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন, আর প্রিয়জনের জন্য রান্না করবেন অবশ্যই মন দিয়ে রান্না করবেন, ভালোবাসা থাকতে হবে রান্নার ভিতর, তাহলে প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক সুন্দর আর সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার আরেকটি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।